হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে খুব সহজে ঘি কীভাবে বানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে রাখা যত দুধের রাখা শরতলা সব কিছু কড়াই দিয়ে দিয়েছি, তো দিয়ে আমি ফুটোতে চালু করে দিয়েছি। এটা আমি এখন ফুটোতে থাকবো স্লো টেম্পারেচারে, আপনারা ফুটোতে থাকবেন। দেখুন আস্তে আস্তে মোটা হচ্ছে। পাচ্ছেন কীভাবে আস্তে আস্তে মোটা হয়ে গেল, এভাবে আস্তে আস্তে মোটা হতে থাকবে। এবং দেখুন আপনারা উপর থেকে হালকা হালকা ঘি ছাড়া শুরু হয়ে গিয়েছে। এভাবে আপনাদের সবসময় নেড়ে যেতেই হবে, না হলে নিচে জিনিসটা লেগে যাওয়ার ভয় থাকবে। সো এইভাবে আপনাদের কন্টিনিউ নেড়ে যেতেই হবে। দেখুন জিনিসটা আস্তে আস্তে মোটা হয়ে গিয়ে ঘি বেরানো চালু হয়ে গিয়েছে। দেখুন পুরো এবার জিনিসটা পুরো ছেড়ে দিয়েছে, ঘি আস্তে আস্তে ভালোই অনেকটা বেড়ে চলে এসেছে। সো এইভাবে আপনাদের কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আমি এটাকে এখন ভালোভাবে এটাকে ঘি মারতে থাকবো। আমি এখানে কোনো পাতা ইউজ করছি না, তো আপনারা চাইলে ঘি আপনারা লেবু পাতা দিতে পারেন, স্মেলটা খুব সুন্দর আসবে। দেখুন এবার হালকা হালকা লাল হয়ে এসছে, ঘিটা অনেকটাই ছেড়ে গিয়েছে। এইভাবে কন্টিনিউয়াসলি আপনাদেরকে নেড়ে যেতে হবে। দেখুন অনেকটা লাল হয়ে এসছে, আর কিছুক্ষণ বাকি আছে এটা। দেখুন এটা অনেকটাই লাল হয়ে গিয়েছে। এটা এবার প্রায় হয়ে এসছে, আমার ঘিটা বেরিয়ে গিয়েছে।
হয়ে গিয়েছে। আমি গ্যাস ওয়েভটা বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি নিচে, এখানে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি, ওই এটা সরভাজাটা পুরোটা ছেঁকে নিতে হবে, তো ঘিটা আমাদের নিচে পড়ে যাবে। কাপড়েই নেবেন, কারণ কাপড়টা হলে পুরো জিনিসটা ভালোভাবে ফ্রেশ ঘিটা নিচে বেরোবে, নইলে বাড়িতে যদি ছাঁকনি যারা নেন তো তাতে কিছু দানা দানা এই লাল লাল দানাগুলো চলে যেতে পারে। হয়ে গেছে দেখুন, এবার ঘিটা কত সুন্দর হয়েছে, ফ্রেশ ফাইন। আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে ঘিটা, আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।